guys, assalamualaikum. This is Raj and welcome back to another brand new video. So guys, bora bora moto kintu amra aaj chole eshi jara car house er aro ekti collection niye. To apnara onekei bolechen bhai jara car house theke Suzuki brand er gari review korte. To ajke kintu amra Suzuki garir review niye hazir hoyechi. Amar peshone dekhte pacchen full blue color ekti gari, Suzuki Swift model er ekti gari. Ei gari ti kintu model year 2007 ebong registration year 2007. কারণ এই গাড়িটি বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ান গাড়ি এগুলো বাংলাদেশে কিন্তু ব্র্যান্ড নিউ আসে তো সেদিক থেকে গাড়ির কন্ডিশনটা কেমন হবে তো কন্ডিশনের কথা যদি বলি গাড়িটির আউটলুকিং দেখতে কিন্তু অসাধারণ ভেতর লুকিংগুলো কিন্তু অসাধারণ রয়েছে পুরো গাড়িতে একটা ক্র্যাশ পাবেন না এবং গাড়িতে কিন্তু ডোর সিস্টেমগুলো হবে অটো এবং গিয়ার প্যানেল হবে আপনার ম্যানুয়াল তো যাই হোক এই গাড়ি সম্পর্কে বিস্তারিত আরও জানাবেন যারা কার হাউজের ম্যানেজার মনোয়ার ভাই তো মনোর ভাইয়ের কথা বলি এই সুজুকি গাড়ি সম্পর্কে আর বিস্তারিত জেনে নিব তো মনোর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জায়েক ভাই অনেকের রিকোয়েস্টে কিন্তু সুজুকি ব্র্যান্ডের গাড়ি আজকে আপনারা কালেকশনে নিয়ে এসেছেন তো আজকে এই সুজুকি গাড়ি সম্পর্কে বিস্তারিত জানাবেন ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার যারা কারোর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো ভিউয়ার্স আমি শুরুতে আপনাদেরকে যারা কারোর লোকেশনটা জানিয়ে দিচ্ছি যারা কারোর এক্স্যাক্ট লোকেশনটি হচ্ছে মাটিডালি রোড জয়পুর পাড়া বগুড়া এটা হচ্ছে বগুড়া শহর থেকে সাতপাড়া থেকে উত্তরে অবস্থিত আর সবচেয়ে বেটার হয় গুগল ম্যাপে কিন্তু আমাদের যারা কারা হাউজের অ্যাড্রেসটি কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি আপনারা যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা যারা কারা হাউজে সরাসরি চলে আসতে পারবেন শুধুমাত্র গুগলে অ্যাডে যদি আপনারা আপনাদের যারা কারা হাউজ নামটি লিখে দেন তো ভিউয়ার্স আজ আমি যে গাড়ি নিয়ে কথা বলবো সে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্লু কালারের গাড়ি এবং ফ্রেশ কন্ডিশনসের গাড়ি এবং ফ্যামিলি ইউজড কার এটি হচ্ছে আপনার সুজুকি ব্র্যান্ডের সুইফট মডেলের গাড়ি এই গাড়ির মডেল ইয়ারটি হচ্ছে 2007 সাল এবং রেজিস্ট্রেশন 2007 সাল আর পেপারসটি কিন্তু আপ টু ডেট কমপ্লিট করা আছে 2022 সাল পর্যন্ত ওভারঅল কন্ডিশনস গাড়িটি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে অনেকেই আমার কাছ থেকে আপনার সুজুকি ব্র্যান্ডের গাড়িগুলো চেয়েছেন কারণ অনেকে আপনার ইন্ডিয়াতে ঘন ঘন যাতায়াত করেন তো সে ধরনের ভাইরাই কিন্তু আমাকে আসলে এই সুজুকি ব্র্যান্ডের গাড়িগুলো চেয়েছেন তাদের জন্য আর কি গাড়িগুলো আমার কালেকশনে নিয়ে আসে কারণ যারা ইন্ডিয়াতে খুব ঘন ঘন ট্রাভেল করেন তারা কিন্তু একমাত্র সুজুকি ব্র্যান্ডের যে কোনো গাড়িতে কিন্তু আপনারা কিন্তু ট্রাভেল করেন তো তাদের সেই কমফোর্টের দিক থেকে বিবেচনা করেই কিন্তু যারা কার হাউস কিন্তু আপনাদের জন্য এই সুজুকি ব্র্যান্ডের গাড়িগুলো কিন্তু নিয়ে এসছে তো এখন আমি আপনাদেরকে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য আমি জানিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আমি যে এটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেটা হচ্ছে গাড়িটির হেডলাইট দিয়ে আমি শুরু করতে যাচ্ছি এই গাড়িটির যে হেডলাইটটা আছে এই হেডলাইটের প্রজেকশন হেডলাইট লাগানো আছে এবং এটি কিন্তু আপনার অরিজিনাল হেডলাইট লাগানো আছে যেহেতু 2007 মডেল এবং 7 রেজিস্ট্রেশন গাড়ি কিন্তু ব্র্যান্ড নিউ বাংলাদেশে কিন্তু ইম্পোর্ট করা হয়েছিল সেটি কিন্তু গাড়ি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে এবং গাড়ির যে গ্রিলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অরিজিনাল আপনার সুজুকি ব্র্যান্ডের গ্রিল এবং গাড়ি কিন্তু অরিজিনাল অবস্থায় আছে এবং গাড়ির যে ফগ লাইটগুলো আছে একদম সচল অবস্থায় আছে এবং গাড়ির যে হেডলাইটগুলো আছে আমি আপনাদেরকে হেডলাইটগুলো জ্বালিয়ে আমি দেখে দিচ্ছি হেডলাইটগুলো আপনার কী অবস্থায় আছে এই সুজুকি ব্র্যান্ডের গাড়ির যে হেডলাইটটা আছে লাইটটি কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে প্রজেকশন লাইট এবং লাইটের আলোটা কিন্তু খুব দীর্ঘ হয় তো এখন আমি আপনাদেরকে গাড়িটির যে সাইড লুকিংটি আছে সেই সাইড লুকিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে একটি ইন্ডিকেটার লাগানো আছে গাড়িতে কিন্তু যা কিছু আছে সব কিছু একদম অরিজিনাল শেপে আছে এবং অরিজিনাল অবস্থায় আছে এবং গাড়ির যে আপনার লুকিং গ্লাসটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনসে আছে এবং এই গাড়ির চাকাটি আছে চাকাটি দেখে নেন যে রিমটি আছে এটি কিন্তু হচ্ছে আপনার অ্যালয় রিং এবং এই যে চাকাটি আছে এই চাকাটির সাইজটি কিন্তু হচ্ছে আপনার 13 সাইজের একটি চাকা এবং চাকাটা কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে চারটি চাকার কন্ডিশনটা কি ভালো আছে ভাই চারটি চাকার কন্ডিশন একবারে আপনার রিকন্ডিশন চাকা আপনাকে চারটি চাকা নিয়ে কিন্তু কোনো টেনশন করতে হবে না এবং গাড়ির যে আপনার পিছনের যে আপনার ব্যাক লাইটটি আছে দেখতে পাচ্ছেন সুজুকি সুইফট মডেলের গাড়ির যে ব্যাক লাইটটি হয়ে থাকে সেটা কিন্তু একদম অরিজিনাল ব্যাক লাইট আছে এবং লাইটে কিন্তু একদম শেপগুলো পারফেক্ট অবস্থায় আছে এবং গাড়ির যে আপনার পিছনের লুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনের লুকিংটি ক্যামেরার লেন্সের যে অবস্থা দেখছেন সেম হবে গাড়িতে কিন্তু কোনো প্রকার কোনো কাজ কিন্তু বাকি নেই সকল কাজ কিন্তু কমপ্লিট করা আছে এবং গাড়িটি যে আপনার ডান পাশে যে আপনার হেডলাইট ব্যাকলাইটটি আছে সেটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনস এবং পারফেক্ট অবস্থায় আছে আর গাড়ির যে গ্লাসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল শেপে আছে এটি কিন্তু হচ্ছে আপনার জাস্ট স্কুল ডিউটি হিসেবে কিন্তু ব্যবহার করা হতো গাড়িটি এবং এটি একটি ছোটো পরিবারের জন্য বেস্ট একটি গাড়ি ভাই জানাবেন গাড়িতে ফুয়েল সিস্টেম কী কী রয়েছে হ্যাঁ
তো ভিউয়ার্স এই গাড়িতে যে আপনার ফুয়েল সিস্টেমটি আছে সেটি শুধুমাত্র অকটেন অকটেন এটি কিন্তু আপনার সিএনজি বা এলপিজিতে কিন্তু কনভার্ট করে নেই অনলি অকটেনে কিন্তু গাড়িটি কিন্তু আপনার রান করছে ভাইব্রন এখনও কিন্তু সেই অকটেনে কিন্তু গাড়িটি কিন্তু রান করছেন চাইলে কিন্তু আপনারা কিন্তু আপনার সিএনজি অথবা এলপিজিতে কিন্তু কনভার্ট করতে পারেন আর সুজুকি সুইফট মডেলের গাড়িগুলো কিন্তু আপনার এটি হচ্ছে আপনার 1300 সিসির একটি ইঞ্জিন এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ইঞ্জিন ফাংশনে গাড়িটির ইঞ্জিন ফাংশনটি কেমন আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি অরিজিনাল সুজুকি ব্র্যান্ডের লোগোটা কিন্তু লাগানো আছে এটি হচ্ছে আপনার ইন্ডিয়ান সুজুকি ব্র্যান্ডের গাড়ি এবং এই যে ইঞ্জিনটি আছে এটি হচ্ছে 1300 সিসির একটি ইঞ্জিন একদম পারফেক্ট একটি ইঞ্জিন আপনি কিন্তু ইঞ্জিনে কিন্তু হাতই দিতে হবে না জাস্ট আপনি ফুয়েল রিফিল করবেন গাড়িটি আপনি নিয়ে ট্রাভেল করতে পারবেন এর বাইরে কিন্তু আপনাকে কোনো প্রকার কোনো কাজ করতে হবে না এবং অরিজিনাল যে আপনার ইন্ডিয়ান যে স্টিকারটি আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান কিন্তু লেখা স্টিকারটি এখনও কিন্তু খুব ভালো অবস্থানে আছে কারণ এই গাড়ি কিন্তু খুব লো মাইলেজে গাড়ি কিন্তু রান করেছে এবং ব্যাটারি যে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ নতুন ব্যাটারি লাগানো আছে এবং পারফেক্ট ব্যাটারি আর এখানে যে শেপটি আছে শেপটি যদি দেখেন একদম পারফেক্ট অবস্থায় গাড়িতে কিন্তু কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশনস গাড়ি ঠিক আছে ভাইয়া তো যাই হোক আমরা এখন গাড়িটির পেছনের গুডস স্পেস দেখে নেবো একটু কেমন কন্ডিশনে আছে পেছনে গুডস একটু দেখে নিই আমরা ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে গুডস স্পেসটি হবে পিছনে গুডস স্পেসটি কিন্তু এমন হবে আমি কিন্তু আগেই বলেছি গাড়িতে কিন্তু কোনো প্রকার কোনো সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা নেই বাই বন্ড এটি কিন্তু তেলে রানিং বাট এখনও কিন্তু এটি কিন্তু তেলেতে কিন্তু রানিং অবস্থায় আছে সিএনজি এলপিজি পসিবল তো না হ্যাঁ সিএনজি এলপিজি আপনি চাইলে কিন্তু করে নিতে পারেন কারণ অনেক ভিউয়ার্স কিন্তু আমাকে বলেছেন যে তারা অরিজিনাল তেলের গাড়ি চাচ্ছেন এবং কম পয়সার ভিতরে তাদের জন্য কিন্তু এই গাড়িটি কিন্তু একদম বেস্ট হবে এবং আপনি যদি একটু ক্যামেরার লেন্স যদি এদিকে ধরেন যে পিছন থেকে গাড়িটির শেপটি কেমন হবে দেখতে পিছন থেকে কিন্তু গাড়িটির শেপটি এরকম হবে ফাইভ সিটের গাড়ি এটি একটি এখন আমি আপনাদেরকে গাড়িটির যে স্পেসটি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি গাড়ির ড্রাইভিং সিটে বসেছি এবং গাড়ির যে আপনার ড্যাশবোর্ডটি আছে একদম ফ্রেশ কন্ডিশনস ড্যাশবোর্ড লাইক দিস আপনি নতুন বলতে পারেন এবং এখানে যে গিয়ার প্যানেলটি আছে এটি কিন্তু আপনার ম্যানুয়াল গিয়ার এবং আপনি যদি একটু ডোর যদি খেয়াল করেন ডোরটি কিন্তু আপনার সম্পূর্ণ অটো ডোর এবং এইখানে যে আপনার মনিটরটি লাগানো আছে মনিটর এসি সব কিছু কিন্তু একদম সচল অবস্থায় আছে এবং পারফেক্ট অবস্থায় আছে কারণ গাড়িটি কিন্তু যখন পারচেস করা হয়েছিল গাড়ি কিন্তু লো মাইলেজে কিন্তু গাড়িটি কিন্তু রান করেছে এবং এই ইন্ডিয়ান মডেলের গাড়িগুলো কিন্তু আপনার এই সুইফট মডেলের এই ম্যানুয়াল গিয়ারের গাড়িগুলো কিন্তু একটু হার্ডি গাড়ি হয়ে থাকে কারণ আপনারা জানেন ম্যানুয়াল গিয়ারের গাড়িগুলো কিন্তু সবসময় একটু স্পেসিফিক হয়ে থাকে এবং বেশি ধারণ ক্ষমতার হয়ে থাকে আর যে সিট কভারটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুনভাবে কিন্তু সিটটি কিন্তু র্যাপিং করা হয়েছে বিস্কিট কার্ডের সিট এবং লাইক দিস নতুন আপনি বলতে পারেন শোরুম কন্ডিশন সিট এবং শোরুম কন্ডিশন গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নামমাত্র কিছু অল্প টাকায় ঠিক আছে ভাইয়া তো যাই কারণ পেছনের সিট একটু দেখে নিই ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি পিছনের সিটে আমি বসেছি এবং খুব কমফোর্ট এবং পিছনে যে সিটটি আছে লাইক দি শোরুম কন্ডিশন সিট এবং পিছনের ডোরগুলো যদি একটু দেখেন সাউন্ড সিস্টেম কিন্তু লাগানো আছে একদম পারফেক্ট অবস্থায় আছে গাড়িতে কিন্তু আপনাকে কোনো প্রকার কোনো কাজ করতে হবে না শুধু গাড়িটি পারচেস করবেন এবং ট্রাভেল করবেন এর বাইরে আপনাকে আর এক পয়সার কোনো কাজ করতে হবে না তো মনে হয় গাড়ির সম্পর্কে মোটামুটি সবই জানলাম যেহেতু ম্যানুয়াল গিয়ারের গাড়ি যাই হোক ভাইয়া গাড়িটির এখন প্রাইসটি কত নির্ধারণ করেছেন ওকে তো ভিউয়ার্স এই গাড়ি সম্পর্কে আমি আরেকটু আপনাকে তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশে কিন্তু আপনার নানান রকমের প্রজেক্ট চলতেছে সেসব প্রজেক্টে কিন্তু যেগুলো আমাদের বিদেশি মেহমানরা আছেন মানে বিদেশি ইঞ্জিনিয়াররা আছেন তারা কিন্তু অলওয়েজ কিন্তু আপনার তেলের গাড়ি কিন্তু ইউজ করতে চান আর বাংলাদেশে তেলের গাড়ি পাওয়াটা কিন্তু ইউজড কার সো টাফ তো তাদের জন্য আর কি এই ভিডিওটি আমার মেকিং করা এটি কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি এখন পর্যন্ত কিন্তু হচ্ছে আপনার কোনো পেট্রোল সিএনজি অথবা এলপিজিতে কনভার্ট করা হয়নি তো যারা হচ্ছে আপনার এই বিভিন্ন প্রজেক্টে গাড়িগুলো ভাড়া দিতে চাচ্ছেন এবং বিভিন্ন বিদেশি মেহমানদেরকে গাড়ি দিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি হবে কারণ অনেক বিদেশি ইঞ্জিনিয়ারে কিন্তু বাংলাদেশে কিন্তু ছোটো সরকার পরিবার নিয়ে বসবাস করেন এবং তাদের কিন্তু ফার্স্ট চয়েসই কিন্তু হচ্ছে তেলের গাড়ি তো এটি হচ্ছে আপনার সুজুকি ব্র্যান্ডের সুইফট মডেলের গাড়ি এই গাড়ির মডেলটি হচ্ছে 2007 সাল এবং রেজিস্ট্রেশন 2007 সাল আর পেপারসটি কিন্তু আপ টু ডেট কমপ্লিট করা আছে তো ওভারঅল কন্ডিশনসের উপরে এই গাড়িটির দামটি আমরা রেখেছি মাত্র
4,70,000 টাকা অনলি 4,70,000 টাকা অনলি 4,70,000 টাকায় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বাই ওয়ান তেলের একটি গাড়ি এবং সুজুকি ব্র্যান্ডের সুইফট মডেলের গাড়ি অনেক লো মাইলেজ রান করেছে একদম লো মাইলেজে রান করেছে ঠিক আছে ভাই যাই হোক কত মাইলেজ রান করেছে এটা অবশ্যই সামনাসামনি শোরুম ভিজিট করে এটা দেখে নেবেন কথা বলে রাখি সেটি হচ্ছে যদি সরাসরি আপনারা যারা কার হাউজে এসে গাড়িটি আপনারা পারচেজ করতে চান তাহলে অবশ্যই তাদেরকে কিন্তু আমি একটি অনার করব ঠিক আছে মনোর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ